আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো গতদিন আমি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলাম যে ফটো ম্যানিপুলেশনের ব্যাপারে, এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কীভাবে আমি এই ম্যানিপুলেশনটি করেছি। তো প্রথমে বলে রাখি, আমি এই ম্যানিপুলেশনটি করেছি সম্পূর্ণ পিক্সআর্টের সাহায্যে। কিন্তু তার আগে যে কথাটি হলো সেটি হলো যে আমার একটি র্যান্ডম ছবি ছিল, আমি সেটাকে স্ন্যাপশিট দিয়ে সিলুটে এডিটিংয়ে নিয়ে গেছি। এরপর আমি সেটাকে পিক্সআর্টে নিয়ে এডিট করেছি। তো আপনারা যদি জানতে চান যে কীভাবে আপনারা সিলুট এডিটিং করতে পারেন, স্ন্যাপশিটে তালুর উপর আই বাটনে ক্লিক করে চাইলে দেখে নিতে পারেন। আর চাইলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামে একটি লিঙ্ক দেওয়া আছে। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো প্রথমে আপনাকে পিক্সআর্ট ওপেন করে আপনার পিক্সআর্টে এডিটিংয়ের জন্য কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনাকে নিচে এসে যেতে হবে স্টিকার অপশন, এবং অপশনে এসে ডিসকভারে যাবেন। সার্চ অপশনে ক্লিক করলে আপনাকে সার্চ দিতে হবে ইউনিভার্স নামে স্টিকারটি। এরপরে আপনাকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ইউনিভার্সের থিম আপনি চাইলে চুজ করতে পারেন, তা আমি এটি চুজ করি। চুজ করার পর এটি আপনাকে বড় করে দিতে হবে, এবং আপনাকে ব্লেন্ড অপশনে গিয়ে মাল্টিপ্লাই অপশনে ক্লিক করতে হবে এবং সিলেক্ট দিতে হবে। এরপরে আপনাকে আবার স্টিকার অপশনে গিয়ে সার্চ দিতে হবে মন সিলুয়েট। তো মন সিলুয়েট নামে আপনি যদি যখন সার্চ দেবেন, আপনার সামনে মন সিলুয়েট অপশনটি চলে আসবে, এবং আপনাকে এখান থেকেও আপনার পছন্দ মতো একটি সিলুয়েট চুজ করতে হবে। তো সাপোজ আমি এটি চুজ করি। এরপর এটিকে আপনার পছন্দ মতো সাইজ অনুযায়ী আপনি বড় করে বা ছোট করে নেবেন। এরপরে আপনি আপনার পছন্দ মতো জায়গা মতো বসিয়ে ব্লেন্ড অপশনে গিয়ে মাল্টিপ্লাই অপশন বা ডার্ক অপশনে ক্লিক করে দেবেন। এরপর যদি না হয় আপনারা চাইলে এটি নর্মালে রাখতে পারেন। তো এবার তো আমাদের ইউনিভার্সের থিম এবং গাছ দুটোই বসানো হয়ে গেল, চাঁদও বসানো হয়ে গেছে। এবার আমি নিচে আরেকটি ছোট গাছ লাগাবো যাতে দেখতে আরও সুন্দর লাগে। তো এই জন্য আমাকে আবার সার্চ অপশনে গিয়ে আবার সার্চ দিতে হবে ট্রি সিলুয়েট। ট্রি সিলুয়েট থেকে আপনি আমার পছন্দ মতো যে কোনো গাছ চুজ করতে পারেন। এখানে অনেকগুলো গাছের অপশন আছে। তো সাপোজ আমি এটি চুজ করি। ট্রি সিলুয়েট আসার মতো আপনিও এটি আপনি পছন্দ মতো জায়গা মতো আপনার সাইজ অনুযায়ী বড় বা ছোট করে বসিয়ে নেবেন, এবং ব্লেন্ড অপশনে গিয়ে আপনি মাল্টিপ্লাই অপশনটা ক্লিক করে দেবেন। এরপরে আপনি রাইট অপশনে টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেবেন। বেসিক্যালি এই ছিল আজকের ভিডিও, এভাবে আপনারা পিক্সআর্টে খুব সুন্দর করে ম্যানিপুলেশন এডিটিং করতে পারেন। ধন্যবাদ। তো গাইজ, বেসিক্যালি এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।